বিসমিল্লাহিরাহমানিরাহিম। তুই গরুগুলো নিয়ে যা, আমি আসছি। মা, মা গো, মা জমি চাষে যাচ্ছি, দোয়া করো। আরে পাগল, জমি চাষে যাবি, সেখানেও মাকে সালাম করতে হয়। মা, এতদিন পর মামলা করে পৈতৃক সম্পত্তি ফিরে পেলাম, আজ অনেক বছর পর চাষ করতে যাচ্ছি, আর তোমাকে সালাম করব না? তোর বাবা বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। আয় বাবা, বুকে আয়, আয়, পায়ে সালাম লাগবে না। সন্তান মায়ের পায়ে সালাম করে কোথাও গেলে মায়ের দোয়া সন্তানের উপর ছায়ার মতো কাজ করে। মা, আপনি যেমন একজন আদর্শবান সন্তানকে গর্ভে ধরে ধন্য, আমিও তেমন আপনার সন্তানকে স্বামী হিসাবে পেয়ে গর্বিত। শোনো, আসাদকে ঘুম থেকে তুলে নাস্তা করিয়ে পড়তে বসাও, আমি আসছি। আসি মা। আরে আরে, এত জোরে হাঁটছিস কেন? বুঝতে পেরেছি, অনেকদিন পর নিজের জমিতে লাঙল দিতে পেরে তোদেরও খুব আনন্দ লাগছে। আরে এত জোরে হাঁটলে ছেলেটা যে ক্লান্ত হয়ে যাবে। বাড়ির লোকজন নিয়ে তাড়াতাড়ি আয়, জাদিয়াল বাহিনী আক্রমণ করেছে। মা, দাদু, বাড়ির লোকজন, তোমরা দক্ষিণ পাশের জমিতে এসো, লাঠিয়ালদের সাথে বাবার মারামারি লেগেছে, তোমরা সকলকে নিয়ে তাড়াতাড়ি এসো। আমি বাবার কাছে যাচ্ছি। মানুষ মরলে পরে তার ঠিকানা হয় এই মাটিতে, আজ তোরা সামান্য কিছু টাকার বিনিময়ে লাঠিয়াল হয়েছিস এই মাটি এই ঠিকানা দখল বেদখল করার জন্য। আমি তোদের শেষবারের মতো অনুরোধ করছি, এই কাজ থেকে সরে যা। মাস্টার সাহেব, আপনার মাস্টারি উপদেশ দিয়ে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করবেন না। আপনাকে আমরা শেষবারের মতো অনুরোধ করছি, হাল চাষ বন্ধ করে এই জমি ছেড়ে চলে যান। এই মাটি আমার বাবার রেখে যাওয়া মাটি, মিথ্যে দলিল করে অনেকদিন বেদখল করে রেখেছিল ওই তালুকদার। আজ আমার জীবন থাকতে এই মাটি তোরা বেদখল করতে পারবি না। ওদের হাত থেকে বাবাকে রক্ষা করা সম্ভব হতো না, বাবাকে মেরে ফেলতো। ওঠো, কথা বলো, কে দেখো আমাদের সব শেষ হয়ে গেছে, তোমাকে বাঁচাতে গিয়ে আমাদের একমাত্র সন্তান খুনি হয়ে গেছে। বৌমা, তুমি ও কথা বলো না, আসাদ ইচ্ছে করে খুন করেনি। আমার লক্ষ্মী ভাই প্রাণীর মানি, ইচ্ছে করে খুন করেনি, ও খুনি হতে পারে না, ও খুন করতে পারে না। আসামি কিশোর আসাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সে ইচ্ছে করে খুন করেনি, খুন করেছে তার বাবাকে লাঠিয়ালদের হাত থেকে রক্ষা করার জন্য। তবুও আইন হত্যাকে হত্যা হিসেবে দেখে, সেক্ষেত্রে আসাদের বয়স তথা সার্বিক অবস্থা বিবেচনা করে কিশোর আসাদকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। মা, বাবা, খালাটা নিয়ে আমার পিছনে আসো, তুমি আসো তো। লিডার সারাক্ষণ এই ডায়েরি লিখে দিন কাটান, সাথে সাথে রাখেন, বলবেন কি এ ডায়েরিতে কি লেখা আছে?
এই ডায়েরিতে 52 ভাষা আন্দোলনের শহীদদের ইতিহাস লেখা আছে, এবং তারই প্রেক্ষাপটে লেখা হচ্ছে এদেশের ভবিষ্যৎ বাণী। তাছাড়াও এ সময়ের অনেক করুণ কাহিনী লিখছি। আমি জানি আমার জীবনের করুণ ইতিহাস কোনো লেখক কোনোদিন লিখবে না, তাই আপনি যদি আমার জীবনের করুণ ইতিহাসটা ওই ডায়েরিতে দয়া করে লিখতেন। তা কোন মামলায় জেলে এসেছিস? একটি মিথ্যে হত্যা মামলায়। আরে এই ডায়েরি কোনো ব্যক্তিগত জীবন কাহিনী লেখার জন্য নয়, এই ডায়েরিতে লেখা আছে 52 ভাষা আন্দোলনের শহীদদের মৃত্যুর ইতিহাসের কথা, তাদের বাবা মা বন্ধু বান্ধবদের কান্না বেদনা দুঃখের কথা। তাই আমি শহীদদের ইতিহাসের ডায়েরিতে কোনো ব্যক্তি জীবনের করুণ ইতিহাসের কথা লিখব না, এ ডায়েরির মর্যাদা ক্ষুণ্ণ করতে পারব না। আমি লিখব, লিখব কিভাবে এদের স্বাধীন হবে এবং স্বাধীনতার সপক্ষে কে কি কাজ করবে তাদের কথা। লিডার, আপনি সারাদিন শুধু বলেন এদের স্বাধীন হবে, বাস্তবে কি সে আশা পূরণ হবে? দেখবি দেখবি, আজ না হয় কাল, কাল না হয় পরশু, অবশ্যই এদের স্বাধীন হবে, আমাদের আশা পূরণ হবে। আমরা সর্বস্তরে মায়ের ভাষায় লিখব, বলবো, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ওই ছেলেটি কে? গতকাল এখানে এসেছে। এই ছেলে চলো। জি, আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি। এই অল্প বয়সে তুমি জেলে কেন? মাটির জন্য, লাঠিয়াল বাহিনীর হাত থেকে বাবাকে বাঁচানোর জন্য, নিজ মাটির সত্তা রক্ষা করার জন্য। আমার মুখে হয় মাটির জন্য, মাটির সত্তা রক্ষা করার জন্য। হ্যাঁ, নিজ মাটির সত্তা হবে, হবে, অবশ্যই এদের স্বাধীন হবে। এদেশের যুবকেরা নিজ মাটির মূল্য বুঝতে শিখেছে, রক্ষা করতে শিখেছে, তাই আমার বিশ্বাস নিশ্চয়ই অচিরেই আমরা স্বাধীনতা লাভ করব। স্বাধীনতা, এই দেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা। তোমার বাবা কি করেন? বাবা ঢাকাতে একটি স্কুলে শিক্ষকতা করতেন, 52 ভাষা আন্দোলনে তার স্কুলের ছাত্রছাত্রীদের মিছিল করাতে চাকরি চলে যায়, আর বর্তমানে গ্রামে গিয়ে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। আয় বাবা, আমার বুকের মধ্যে আয়, বহুদিন পর বুকের আগুনটাকে পানি দিয়ে নেভিয়ে নেই। কি হয়েছে চাচা, আপনি এমন করছেন কেন? বুকের মাঝে শুধু দাউ দাউ করে জ্বলেই চলছে, কখনো নেভানোর সুযোগ পাইনি, তাই আবার বুকটা জড়িয়ে ধর। আবার মন বলছি আমার সন্তান মরেনি, তুই তুই আমার সন্তান, অনেকদিন পর ফিরে পেয়ে মনে হয় আমি সব পেয়েছি, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার সব আছে, আমার সব আছে, আমার সব আছে। যাতে একটু ধৈর্য ধরুন, এমন করবেন না, এমন করলে আমি ওদের কেঁদে ফেলবো, মনের দুঃখ খুলে বলুন, দেখবেন সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমিও একজন শিক্ষক ছিলাম, আমার সুন্দর একটি সংসার ছিল, ছিল একটি লক্ষ্মী সন্তান, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হয়ে লেখাপড়া করত, ভাষা আন্দোলনের পক্ষে মিছিলে গিয়ে আর বাড়ি ফিরেনি, দুই দিন পর হাসপাতালে গিয়ে
লাশ দেখতে পাই। সেদিন থেকে আমি আর বাসায় ফিরে যাইনি। দেশ স্বাধীনের জন্য আন্দোলন করেই চলছি। দেশের মাটিতে যেদিন আমি স্বাধীনতার পতাকা ওড়াতে পারবো, পাগলদেরকে দাঁড়াতে পারবো, সেই দিনে আমি আবার ঘরে ফিরে যাব। তোর কথাবার্তা শুনে মনে হয় আমার সন্তানকে তোরই মাঝে আমি খুঁজে পেয়েছি। স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি, গত রাত্রে স্বপ্ন দেখেছি। কে কোথায় আছো বেরিয়ে এসো। সাতটা ভুল ফুটেছে, নিশ্চয়ই দেশ আবার স্বাধীন হবে। শেষ রাতের স্বপ্ন ডান কাতে ছিলাম, এই স্বপ্ন ভুল হতে পারে না। আমি স্বপ্ন দেখেছি দেশে নির্বাচন চলছে, আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। ওই যে বাজনা, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বিজয়ের সূর্য। তাহলে তাহলে এত কেন লাল, এত কেন রক্ত, কেন এত রক্ত? নিশ্চয়ই নিশ্চয়ই ওরা ফলাফল মেনে নেবে না, মেনে নেবে না, তাই পূর্ব আকাশে অনেক রক্ত, আমাদের সন্তানদের রক্ত। মায়েরা তাই কাঁদছে, অনেক লোক মারা যাবে, অনেক লোক, অনেক রক্ত, রক্তের মাঝে বিজয়ের নিশানা। কোথায় গেল ছেলেটা? ওকে শুভ সংবাদটা না দিলেই নয়, অনেক কষ্টে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা, আমার স্বাধীনতা, এ দেশের স্বাধীনতা। এই শালা, মেরা দেশ তো স্বাধীন আছে, মগর তুম কোন দেশ কো স্বাধীন মানতা হ্যায়? এই মাটির স্বাধীনতা, এই দেশের স্বাধীনতা, তোদের পূর্ব পাকিস্তানের স্বাধীনতা। শালা তুম পাগল নহি, তুম ইস মুল্ক কা গদ্দার হ্যায়। শালা কো আচ্ছা তরহ সে মারো। শালা পাগল, এখন কেন আপনি এই কথা বলতে গেলেন? চলুন চলুন চাচা, উঠুন 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 চাচা, উঠুন চাচা। আসাদ, আর ভয় করে মুখ বুঝে থাকলে চলবে না। আমাদের দাবির কথা শুধু ওদেরকেই বলবো না, বলবো সারা বিশ্বের বিবেকবান মানুষদের, বলবো ওদের অত্যাচারের কথা, অন্যায়ের কথা, সারা বিশ্বের লোকের কাছে বলবো, জাতিসংঘের কাছে বলবো, মানবাধিকার সংস্থার কাছে বলবো। হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস। Thank you.
লিডার সর্বনাশ, শুনেছেন পাকিস্তানি সৈন্যরা নিরস্ত্র বাঙালিদের বুকে গুলি চালিয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধুর নির্দেশে স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ। বিদ্রোহ, বিদ্রোহ করেছেন নেতা, নিশ্চয়ই স্বাধীনতার ডাক দিয়েছেন, যুদ্ধের বাজনা বেজে উঠেছে। এই শুনছি দেশে যুদ্ধ লাগছে। হ্যাঁ যুদ্ধ লাগছে, যুদ্ধ চাচা, যুদ্ধ লাগছে, যুদ্ধ, যুদ্ধ লাগছে। লেডার, লেডার এই পতাকা নিয়ে কোথায় যাচ্ছেন? আজ আর কথা বলিস নে, নামিয়ে ফেলবো পাকিস্তানের পতাকা, সেখানে উড়াবো স্বাধীন বাংলাদেশের পতাকা। লেডার আমরা খালি হাতে আর ওদের হাতে অস্ত্র। কবি বলেছেন, উদয়ের পথে সুনিকার বাণী, ভয় নেই ওরে ভয় নেই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই তার ক্ষয় নেই। আপনার কাছে একদিন কথা দিয়েছিলাম, এদেশকে ভালোবাসব, আজ আবার ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকব ততদিন এই মাটিকে ভালোবাসব। আসাদ, তুই আমার আশার স্বপ্ন পূরণ করেছিস, সে দেখ এই মাটিতে আজ স্বাধীন বাংলার পতাকা উঠছে। হ্যাঁ চাচা, স্বাধীন বাংলাদেশের পতাকা উঠছে, তবে আমাদের এখানেই শেষ নয়, সামনে আমাদের বড় দায়িত্ব, কারণ এই পতাকার মান রক্ষা করতে হবে, সবাইকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তুই ঠিক বলেছিস, সবাইকে মুক্তিযুদ্ধে যেতে হবে। ভাইরা তোমরা শোনো, আজ আমাদের বসে থাকার সময় নয়, দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে যেতে হবে, তাই তোমরা সকলে বেরিয়ে পড়ো, বেরিয়ে এসো, বেরিয়ে পড়ো। আপনারা এই খবর শুনছেন বাংলাদেশ আর কেন্দ্র থেকে। বাংলাদেশের সমস্ত সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস আদালত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বাবা, মা, হানাদারদের সহযোগিতা করবেন না, দেশের 7.5 কোটি মানুষের সঙ্গে নিজের ভাগ্য। আমার মানি, আমার কলিজা, আমার বুকিয়া, অনেকদিন পর মায়ের শূন্য বুকটা ঠান্ডা কর। আসাদ, কি করে এলি? বাবা, আমার জেলের মেয়াদ গতকালই শেষ হয়েছে, তাছাড়া জেলের মধ্যে স্বাধীনতার পতাকা উড়িয়ে জেল থেকে বহু কয়েদি বেরিয়ে এসেছে। চল বাবা, এবার ঘরে চল, আমার ঘরটা অনেক দিন যাবত খালি, তোর কারণে পুরো ঘরটা শূন্য মনে হয়, তাই চল বাবা। না মা, চল, এখন ঘরে ফিরে যাবার সময় নয়, আমাকে যুদ্ধে যেতে হবে, মুক্তিযুদ্ধে। কি বলছিস আসাদ? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, এখন আমাদের ঘরে ফিরে যাবার সময় নেই, এখন যুদ্ধে যাওয়ার সময়, এদেশকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে আমার এই প্রিয় মাতৃভূমি। এতে কি বলছিস, এতদিন পর ফিরে এলি, তুই আমার একটি মাত্র সন্তান,
এতদিন তোর জন্য অপেক্ষা করেছি, অথচ তুই আজ ঘরে পর্যন্ত যেতে চাইছিস না। তুই আর আমাকে কাঁদাস নে বাবা, আমাকে তুই আর কাঁদাস নে, চল ঘরে চল। মা, এই গোটা দেশটি একটি মা, আর এই মায়ের আশা, মায়ের স্বপ্ন পূরণ করা যে সন্তানেরই কর্তব্য, তাই তুমি আজ আমাকে বাধা দিও না, হাসি মুখে বিদায় দাও, স্বাধীনতার যুদ্ধে যেতে দাও। আমিনা, আজ তুমি ওকে বারণ করো না, ওর মাঝে জেগে উঠেছে স্বাধীনতার চেতনা, স্বাধীনতার পতাকা ওকে হাতছানি দিয়ে ডাকছি, তুমি যতই বাধা দাও না কেন, কোনো বাধাই আজ ওকে ফেরাতে পারবে না। তাছাড়া আমাদের সকলকে স্বাধীনতার যুদ্ধে ছাপিয়ে পড়া উচিত, তাই সিদ্ধান্ত নিয়েছি আসাদের সাথে আমিও মুক্তিযুদ্ধে যাব, আমাকেও তুমি বিদায় দাও। মা, যে মাটিতে দাঁড়িয়ে তোমাকে সালাম করছি, সে আমার মায়ের মাটি, এ দেশের মাটি। দোয়া করো মা, যুদ্ধে যেন আমরা জয় হতে পারে। মা, আর দোয়া করো যুদ্ধে যদি শহীদ হয়, তবুও যেন রক্ষা করতে পারে আমাদের এ দেশের মাটি। বাবা, চোখের সামনে ওরা একটা বাঙালি মেয়ের চরিত্র নষ্ট করবে, আর আমরা তা তাকিয়ে দেখবো? নিশ্চয়ই বাঁচাতে হবে, কিন্তু আমরা তো নিরস্ত্র। এই গেরিলা স্টাইলে বাসে তুইব। আপনি কোনো চিন্তা করেন না, আমি যখন আছি কিছুটা করবই। কামুটি থেকে ব্যথা বেশি রে। কেমনে উঠতে রয়েছে রে? হ্যাঁ রে, শালায় তো আর কিছুদিন বাঁচতো, হ্যাঁ একটা মরে গেল, মরুকে আমার কি মা মা। মরা রোজে মারি যা তা দিকই এই মশক কিনা।
তেরা বাপকে কে নাম হ্যাঁ বিবি রহিম বেগম হাই আরে সালে তেরা বাপকে কে নাম হ্যাঁ জলদি বাতাও চেঙ্গিস খান হাই আরে সালে চেঙ্গিস খান তো মেরা নাম হ্যাঁ তেরা বাপ কিধার মে উধার মে খারা হাই আর আমি পিছে হাই সালা ভাগনা কে দাস না হলো আরে সালে হামকো ধোকা দিয়া আপনারা না হলে ওরা আমার মেয়ের ইজ্জত কেড়ে নিত বা মেরে ফেলত আপনার পাদুখানা দিন একটু প্রণাম ও কি করছেন আল্লাহর অশেষ মেহরবানি যে খালি হাতে ওদেরকে পরাস্ত করতে পেরেছি যদি কিছু মনে না করেন তবে জিজ্ঞেস করছি আপনারা কোথায় যাবেন আমরা মুক্তিযুদ্ধে যাব বাবা বাবা আমরা মুক্তিযুদ্ধে যাব কোথায় যাবে তোমরা কোথায় যাবে আমি বলছি তোমরা কোথায় যাবে উত্তর দাও থ্যাংক ইউ টু অল ভয়ের কোনো কারণ নেই আমি পিয়ার বাহিনীর ক্যাপ্টেন সময় এবং সুযোগের অপেক্ষায় ছিলাম তোমাদের মতো সাহসী লোকদেরকে নিয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং দেওয়ার তাহলে তো ভালোই হয় যত তাড়াতাড়ি ট্রেনিং পাবো তত তাড়াতাড়ি যুদ্ধে যেতে পারবো চলুন ওকে ও চলুন সবুজের বুকে লাল সূর্য কা
শান্তির বালাকা দেশের পতাকা করোনা আর কখনো ভয় হবে হবে মোদের জয় বুকের তাজা রক্ত দিয়ে রাখবো দেশের মান সবুজ দেশ আমার এই মাটি আমার স্বপ্নের জন্মভূমি এ যে প্রিয় মাতৃভূমি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি বৌদ্ধ মুসলমান তাই আমরা সবাই একই আশাতে মিশে যাই বুকের তাজা রক্ত দেব রক্তে দেশের মান এ সবুজ দেশ আমার এ মাটি মা আমার স্বপ্নের জন্মভূমি এ যে প্রিয় মাতৃভূমি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি সবুজ দেশ আমার এ মাটি মা আমার স্বপ্নের জন্মভূমি এ যে প্রিয় মাতৃভূমি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি কালিকা দেবী হুক্কা মহেশ্বর তুমি যেন হও দেবী উদরে যাহার এখন হুক্কার সেবা যেবা নাহি করে মৃত্যুকালে কলকি নিয়া হুক্কা হুক্কা করে হুক্কা নাই কলকি আছে তাই আমি শুধু কলকি টানু গাজান গাজা খায় রাজারা আমি এখন এই মাস্টার গ্রামের রাজা এই মাস্টার থানার রাজা ডাক দে আমার পুত্র ধন রাজা আলীকে কি ব্যাপার আমার বন্ধুকে নলের সামনে কে হ্যাঁ ফকির আলী আমায় আর দেবেন না আপনি খালি মুক্তিযোদ্ধাদের কুলিতে আমরা বোধহয় হব বলি মুক্তিযোদ্ধা কোথায় মুক্তিযোদ্ধা কোথায় হ্যাঁ কোথায় মিয়া ভাই মুক্তিযোদ্ধারা কাছে নয় সীমানার বাইরে কলিজার টুকরা আমার বাপজান সৎ চাচা চিকন আলী কি কইতে চান একটু শুনুন বল দেখাইছি মুক্তি বাহিনীর বড় একটা মিছিল কালো পোশাক পরা হাতে অস্ত্র ধরা বাজান কথাটা ফালাইয়া দেওয়ার মতো না আমিও লোক মারফত খবর পেয়েছি মুক্তি বাহিনী আশেপাশে ক্যাম্প বানিয়ে অবস্থান করছে এ ইপিআর আর্মিদের মধ্যেও কেউ কেউ বিদ্রোহ করে মুক্তিযোদ্ধাদের দলে যোগদান করেছে সর্বনাশ তাহলে কি হবে চাচা যান ও বাপজান তোমাদেরকে বলছি বলছিলাম কি লুটপাট যা করার তা তো করছো দরকার হলে আরো করো কিন্তু রাজাকার হওয়ার দরকার নেই ক্ষমতা ক্ষমতা ক্ষমতার কি মূল্য বাবাজান আপনি বুঝবেন না সকল ক্ষমতা এখন পাক বাহিনীর হাতে তাই আমিও ক্ষমতাসীনদের তলে আছি দুর্বল পার্টির তলে আমি নাই না
পাবেন না। একটু বাইরে আসুন, আমাদের কথা শুনুন। আমরা মুক্তিযোদ্ধা, দেশের জন্য লড়ছি। আমরা দুদিন যাবত না খেয়ে আছি, আমাদের কিছু খাবার দেবেন? বাবা, আমি একজন ভিক্ষু, আমার দেওয়ার মতো কিছুই নাই। গতকাল ভিক্ষা করে আমি কিছু খাবার পেয়েছিলাম, আমি খাইনি। যদি দয়া করে আমার এই খাবারগুলো নেন, তাহলে আমি মনে করব এদেশের মুক্তিযোদ্ধার জন্য আমিও কিছু করেছি। আর যদি না নেন, তাহলে আমি মনে করব ভিক্ষুকের জন্য মুক্তিযোদ্ধ নয়। বাবা, না চাচা, না, এ কথা বলবেন না। আর 7.5 কোটি বাঙালি সকলেই মুক্তিযোদ্ধা, এবং এই যুদ্ধ শুধু এক কারণ নয়, এই যুদ্ধ একটি জাতির সত্ত্বা রক্ষা করার যুদ্ধ, এই যুদ্ধ দেশের মাটি রক্ষা করার যুদ্ধ, এই যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ। তাই আজ আমরা 7.5 কোটি মানুষ সকলেই মুক্তিযোদ্ধা। আল্লাহ তোমার আমার সকলের মনের আশা পূরণ করবে। তবে বাবা, আমার একটা অনুরোধ, তোমরা যারা দেশের জন্য যুদ্ধ করছো, তারাই জানো এ দেশে কারা রাজা কার। যুদ্ধের পাশাপাশি ওদের একটা তালিকা তৈরি করিও, স্বাধীনতার পর ওদের ক্ষমা করো না, তাহলে আসল মুক্তিযোদ্ধাদের ক্ষতি হবে। তোমরা আমার সবকিছু নিয়ে যাও, এই বাড়ির একটি স্থানে আমাকে একটু থাকতে দাও, তাতে আমি শান্তি পাব। আমার বাড়িতে আমি আছি, আমার দেশের মাটিতে আমি আছি, এ কথা আমি বলতে পারবো। এই হ্যাঁ, এই দেশ তো তোদের না। যা, ওপারে যা। কেন কেন ওপারে যাব? ওই দেশ আমার নয়, এই তো আমার দেশ, আমার দেশে আমি থাকবো। এই দেশের মাটি আমার, মরতে যদি হয় এই দেশের মাটিতেই মরব। তাহলে এই দেশের মাটিতে তুই মরতে চাস? ওর মরার ব্যবস্থা কর। বাচ্চারা, তোরা আমার সব কিছু নিয়ে গেল, আমার মৃত্যুর সময় এমন কিছু দিয়ে যাচ্ছি, তাতেই আমার শান্তি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চির। শালা কাফের বাচ্চা, আয় চল দত্তপাড়া চল। আমার সোনার বাংলা, এই তোর লক্ষ্য রাখবি, কোনো মুক্তিযোদ্ধা যেন ছদ্মবেশে আশেপাশে না আসতে পারে। কোনো অপরিচিত মানুষ দেখলে তার পরিচয় জানবি আর আমাকে খবর দিবি।
ডায়েরি লিখছি, তোর নাম এন্ট্রি করছি। তুই আমার নৌকার প্রথম যাত্রী। আমি তোকে নিয়ে নৌকায় গান গাইব। মাঝে বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি, বাইয়া যাও রে, বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে। এই শালা কি অরিজিনাল পাগল নাকি মুক্তিযোদ্ধাদের সিআইডি? লক্ষ্য রাখবি, আর তোরা যা লুট করে সোনা গলায় টাকা এনে আমাকে দিবি, বাকি সব তোদের। স্যার, রাজাকার ফকির আলী জুলমত আলী আপকে লিয়ে মুর্গা কেলা আর ইয়ে বড়া দো মছলি লেকে আয়া। ঠিক হ্যায়, ভেজ দো। আইয়ে আইয়ে ফকির আলী জুলমত আলী। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুম অন্দর যাও। চুপ চুপ চুপ। ফির আপ লোক কেসে হ্যায়? ভালো নাহি হ্যায় স্যার, ব্যাড নিউজ হ্যায় স্যার, ব্যাড নিউজ। ব্যাড নিউজ? তোমারে লিয়ে কোই ব্যাড নিউজ নেই হ্যায়, তোমারে লিয়ে গুড নিউজ হ্যায়, গুড নিউজ। নেহি স্যার, কোই গুড নিউজ নেহি হ্যায়। হোয়াই? বলো কিস লিয়ে গুড নিউজ নেহি হ্যায়? স্যার, মুক্তিযোদ্ধারা হামারা 10 রাজাকার কো মার ডালা। ক্যা বলতা হ্যায়? 10 রাজাকার কো মার ডালা? মুক্তি বাহিনী কিধর মিলতা হ্যায় তুম জানতা হ্যায়? জি স্যার, জানতা হ্যায়। জানতা হ্যায়? এন্ট্রি। মেরা দোস্ত কা সাথ এক বেটেলিয়ন আর্মি ভেজ দো। মেরা দোস্ত জো কুছ অর্ডার করেগা বেটেলিয়ন লিডার কো বোল দো, ইয়ে মেরা দোস্ত কা অর্ডার নেই, ইয়ে মেরা অর্ডার হ্যায়, সমঝা? আইয়ে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রাত কো ক্লাব কি ভেজ দুঙ্গা। ওকে ওকে। ইসিলিয়ে তো বানুরি পাড়া এবং বরিশালে আর্মিরা ক্যাম্প করেছে, আর ফকির আলী গ্রাম থেকে মেয়েদের ধরে নিয়ে গেছে, আর কিছুই বলতে পারিনি। না না না, লিডা আপনি এভাবে চলে গেলেন। বাবা, এবার আর কেরিলা যুদ্ধ নয়, ওদের সঙ্গে আমরা সরাসরি যুদ্ধ করব। এই তোমরা সকলে চলো, মুভ। সবাই না, তোমরা কেউ মুভ করবে না। অর্থাৎ যুদ্ধের মাঠে মাথা গরম করে যুদ্ধ করতে নেই, মাথা ঠান্ডা করে যুদ্ধ করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। কি বলছো বাবা? ওরা সারা দেশে রক্তের জোয়ার বয়ে দিচ্ছে, আমাদের মামুনের ইজ্জত কেড়ে নিচ্ছে, লিডারকে মেরে ফেলেছে, এরপরও তুমি চুপ থাকতে বলছো? হ্যাঁ বলছি, বলছি এই কারণে যে আমাদের জয়ী হতে হবে, দেশ থেকে পাক হানাদারদের তাড়াতে হবে, দেশ স্বাধীন করতে হবে, তার জন্য চাই কৌশল, কৌশল। কাকা, তাহলে আমাদের কি করতে হবে? হ্যালো, আলফা ওভার, আলফা ওভার, কথা বলো। আলফার পক্ষে পারুল বলছি ওস্তাদ, ওভার। আসাদ কে দাও। দিচ্ছি ওস্তাদ। ওস্তাদ, আমি আসাদ বলছি, ওভার। তোমাদের সংবাদ বলো। ওস্তাদ, লিডারকে ওরা মেরে ফেলেছে, সংবাদ পেলাম, গ্রাম থেকে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তাই ওদেরকে উদ্ধার করতে পাক আর্মিদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আক্রমণ করতে চায়। ঠিক আছে, তোমরা আক্রমণ করো। 100 মুক্তিযোদ্ধা এবং ট্যাঙ্ক ধ্বংস করার জন্য কিছু অস্ত্র পাঠালাম। ওস্তাদ, আমাদের জন্য দোয়া করবেন, ওভার। হ্যাঁ ওস্তাদ, তোমার জন্য দোয়া করছি। সংবাদ জানো, ভারত আমাদের দেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ রাতে অপারেশনে যাব, দোয়া করবেন আমরা যেন সফল হতে পারি, বেঁচে থাকলে আবার দেখা হবে, ওভার এন্ড আপ। হ্যাঁ এস স্যার। স্যার, আইয়ে ফকির আলী, আইয়ে মেরি জিগর কা দোস্ত, আপ কেসে হ্যায়? উইস্কি দিয়ে লড়কি কো উঠা কে লে আয়া। কোই বাত নাই, টেন্ড্রি লড়কি কো অন্দর লে যাও। আমার দিকে থোড়া সা নজর দিবেন মেজর সাহেব। মুক্তি কা কোই খবর মিলা? আবি তক তো নহি মিলা, লেকিন মিল জায়েগা। ঠিক হ্যায়, তুম আবি যাও। মেজর সাহেব, এক বাত কইতে চাতা হ্যায়। বলো। ওই ইন্ডিয়া তো মুক্তি কো স্বীকৃতি দে দিয়া, আপ ক্যা হোগা? তুম ফিকার মত করো, হামারি পাকিস্তান আর্মি কা তাকত নহি দেখা, যাও ঘর জাকে সো যাও।
কিন্তু মনে মনে বহুত ডর লাগতা হয়, পুষকিয়া তোমাকে বলা না, ঘর যাকে সজাও। ঠিক ঠিক, আপনি মাইন্ড করেন না। সালাম আলাইকুম। আমি তোমাদের যেভাবে নির্দেশ দিয়েছি ঠিক সেইভাবে অপারেশন সাকসেসফুল করতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে সবাই মুভ করো। আমার কেউ নাই, আমার বোর বাঁচাবে, আমার মৃত্যু পর আমার বাঁচাবে, তুমি দেখে রেখো। আমি তোকে কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময় হলো তোর সন্তানকে আমি মানুষের মতো মানুষ করবই। আমি আমার মা বাবার সঙ্গে দুইটা রোজা রেখেছিলাম, তাই আল্লাহ আমার কথা শুনেছেন। আমার মা বাবা রোজা রেখেছিলেন এবং আমিও রেখেছিলাম। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ রোজা রেখেছে, নামাজ পড়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, তাই আল্লাহ আমাদের আশা পূরণ করেছে। ভাই চলো দুই রাকাত নফল নামাজ পড়ি। হ্যাঁ চলো, কারণ আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাই আল্লাহর কাছে শুকরানা আদায় করি। চলো ভাই। হ্যাঁ চলো, এই সবাই চলো। মা, দাদু কোথায়? তোর দাদু কাঁদতে কাঁদতে এবং প্রত্যেক দিন পথের দিকে চেয়ে থাকতে থাকতে শেষ পর্যন্ত ইহজগৎ ছেড়ে চলে গেছে। তোর দাদু মরার সময় ভবিষ্যৎবাণী করেছিলেন, দেখো আসাদের মা ওরা ঠিকই ঘরে ফিরবে, সাথে নিয়ে আসবে সবুজের মাঝে লাল একটি পতাকা, আমাদের স্বাধীনতা। মা, এবার তোমরা যে যার কাজে যোগদান করো, একটি কথা মনে রাখবে, যেমনি ভাবে দেশের মাটিকে রক্ষা করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছিলে, তেমনি এই অগোছালো দেশটাকে সাজাতে যে যার কাজে উৎসাহিত হবে। আর একটি কথা মনে রেখো, একজন মুক্তিযোদ্ধা একটি স্বাধীন দেশের পতাকা, কখনো যেন এই গর্ব ক্ষুণ্ণ না হয়। কাকা, আমাদের এবার বিদায়ের পালা, ঢাকাতে গিয়ে দেখি বাসা বাড়ির অবস্থা কি। বাবা আসাদ, তুমি আমাদের বাসায় এসো। মাস্টার সাহেব, এবার তাহলে আমাদের বিদায় দিন। আসুন মোদি, আসি। নমস্কার মা, পারেন আবার এসো। আসবো। চল মা। আসাদ ভাই, এরা রাজাকারের বিচার করেন। বিচার তো করতেই হবে। আসাদ, ওটা রাখ। এদেশের মাটিতে, নদীতে, আকাশে, বাতাসে সব জায়গায় ছড়িয়ে আছে রক্ত, তার মধ্যে আছে অনেক শহীদের রক্ত। ওকে মেরে ফেললে ওর রক্ত হয়তো শহীদের রক্তের সাথে মিশে যেতে পারে, তাতে শহীদদের আত্মা কষ্ট পাবে, তবে ওদের ক্ষমা করাও ঠিক হবে না। ওদের মাথার চুল কেটে বেল দিয়ে পিটিয়ে চরম অপমান করে গ্রাম থেকে বের করে দে। বাবা, সোনাগুনের টাকা পয়সা সব নিচ্ছ বুঝলাম, কিন্তু এই মাটি নিচ্ছ কেন? এই মাটি আমার দেশের মাটি, এই দেশের মাটি সাইর আমার চলে যেতে হইতাছে, তাই আমি মাটি নিয়ে যাইতাছি। যতদিন না পর্যন্ত দেশের মাটিতে ফিরে আসতে পারবো, ততদিন পর্যন্ত আমি নিজেকে জিন্দা মনে করবো না, আস্তির আমি মুর্দা। কয়েক বছর পর
বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা, মা, মা বাবাকে ডাকো, আমি ডাক্তার থেকে নিয়ে আসছি। মাস্টার সাহেব জোরে জোরে শ্বাস নিন। অতি ঠান্ডায় বুকের মধ্যে কি না কি হয়েছে আমি ধরতে পারছি না, তুমি আগে ঢাকায় নিয়ে যান। চাচা, বাবাকে তো আপনি জানেন, একবার যদি কোনো কথা না করে তবে তাকে দিয়ে সে কাজ করানো সম্ভব নয়। আর সুস্থ হলে আপনি তাকে বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে আয়, দুই একদিনের মধ্যে মাস্টার সাহেবকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তবে আপাতত কোনো ভয় নেই, শোন, কাশি বেশি উঠলে নিকটস্থ কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবি। চাচা, আপনি তো আমাদের আর্থিক অবস্থা জানেন, শহরে অনেক খরচ। কেন, হাসানের কাছে যাবি? হাসান তোর আপন ভাই না হলেও তোর বাবাই হাসানকে মানুষ করেছে। চলুন। হ্যাঁ, এই আমার শেষ কথা, তোমরা বলে দাও কতদিনের মধ্যে এই জায়গা খালি করে দেবে। এই সাহেব, এই যদি হয় আপনার শেষ কথা, তাহলে আমাদের শেষ কথা আপনি শুনে যান। আমরা এই সম্পত্তি নিচু ও 10 ফুট পানি অবস্থায় আপনার কাছ থেকে 12 বছরের চুক্তিতে লিজ নিয়েছিলাম। ঠিক 12 বছর শেষ হলেই আমরা এখান থেকে চলে যাব। এই বেটা চুপ, দেখেছিস দেখেছিস, আমার সঙ্গে মাস্তান বাহিনী আছে, ইচ্ছে করলে এই মুহূর্তে আমি তোদেরকে মেরে ফেলতে পারি। আরে সাহেব, খেতে খাওয়া মানুষগুলো মৃত্যুকে কখনো ভয় পায় না, কারণ গরিবের জন্মটা হলো বৃথা। তাই বৃথা জীবন নিয়ে বেঁচে থাকা আর মরে যাওয়া একই কথা। তবে একটা কথা জেনে যান, ধনীদের স্বার্থে ব্যাঘাত ঘটলেই মিথ্যে বলতে পারে, কিন্তু গরিব মানুষগুলো খেটে খেতে জানে, মিথ্যে বলতে বা কথা পাল্টাতে তারা জানে না। আমাদের এই সম্পত্তিটা দরকার বলেই তোমাদের ছাড়তে বলছি, তাছাড়া তোমাদের তো 1 মাস সময় দেওয়া হয়েছে। আপনি চুপ করেন, আপনার স্বামীর মনের কথা আপনি জানেন না। আমরা জানতে পেরেছি, আমাদেরকে উঠিয়ে দিতে পারলেই এখানে আপনার হাউজিং ব্যবসা করবেন। জীবন থাকতেও না, মাথার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে অন্য জায়গা থেকে মাটি এনে এই জায়গা ভরাট করেছি, এখন বললেই ছেড়ে দেব। বুঝতে পেরেছি, সোজা আঙুলে কি উঠবে না। এই বেটাদের দোকান পাট সব ভেঙে চুরে রাস্তা ফেলে দে। সম্পত্তির মালিক আমি, আর আমাকেই পালাতে হচ্ছে। জমি দখলের পরিবর্তে উনি নববধূনিয়া শ্বশুর বাড়ি যাচ্ছে। হাই রে কপাল, লজ্জা, শুধু লজ্জা। এরকম লজ্জা নাকি মানুষ আত্মহত্যা করে। এই তোমরা কাটা খেয়ে লবণ দিচ্ছ কেন? বর্তমান যুগে যা দরকার তাই তো করেছি, তারপর এমন হলো কেন? আপনার কাজের জন্য যে লোকের দরকার তার কাছে যেতে পারলে সাথে সাথে সমাধান। এমন কি কেউ আছে যে আমাদের সমস্যা সমাধান করে দিতে পারে? পারে, পারে, 100 বার পারে, 1000 বার পারে। তুমি কলকি মারো সিল্কি, আমি মারি টান, যেজন জীবনে কভু গাদা করেনি কুপান, বুঝিবে না সেজন কভু কলকির কি যে মজা, না পায়ে গাদার কলকি রাজ্য ছাড়ে রাজা, রাজ্য ছাড়ে রাজা, রাজ্য ছাড়ে রাজা, আরে রাজ্য ছাড়ে রাজা, রাজ্য ছাড়ে রাজা। ওনারা দেশ ছেড়ে পালাইছে, আমার সাথে নিয়ে যায় নাই,
কেন কেন আমার সাথে নিয়ে যায় নাই? আজ আমার এই অবস্থা, কাপড় পর্যন্ত পরনে রাখে নাই, মাথার চুল কাইটা কবরে পাঠাই দিছিল, তাই সেদিন থেকে পড়ছি এই মূর্তার কাপড়। বাপ মায়ের দেওয়া নামটাও নিজের জন্য রাখতে পারি নাই, বাপে আল্লাহ করে ডাকতো ফকির আলী, আর অহন পোলা ভাই জনগণ সবাই ডাকে। নে ভাই, বাঁচতে দুই নব্বই জমির ব্যবসা রয়েছে, ব্যবসা জমি মাটি দেশের মাটি আমি বড় ভালোবাসি, কারণ এই দেশের মাটি থেকে আমরা উচ্ছেদ করতে চাইছিল, আর কোথায় আমার সুযোগ্য সন্তান? নিশ্চয়ই মাটি দখল বা বেদখলের কাজ। জি বেদখল। বাবু বলে ফেলুন, মুর্দাবাস্তার আমার ভাইজান, সব ব্যবস্থা করে ফেলবে। আমার নাম বড় মিয়া, আমি মাদারটেক আদর্শ বাজারের জমির মালিক। বড় মৌকা, জমিটা নিচু ছিল তাই আমরা দোকানদারদের বারো বছরের জন্য ভাড়া দিয়েছিলাম। দোকানদাররা মাটি ভরাট করে উঁচু করাতে জায়গার দাম হয়েছে অনেক টাকা, হাউজিং কোম্পানির সাথে কথাবার্তা সব পাকা, কিন্তু দোকানদারদের পজিশন ছাড়তে বলাতে আমাদের মারধর করে বের করে দিয়েছে। কিন্তু সম্পত্তির মালিক যে তোমরা, তার প্রমাণ কি? মানে সম্পত্তির দলিল পর্চা কিছু আছে? হ্যাঁ, দলিল পর্চা সব আমার সাথে আছে, বিশ্বাস না হয় দেখতে পারেন। এই দোকানদারগণ, এবার দেখবে কি করে জমি দখল নিতে হয়। এবার আসছে স্বাধীনতা যুদ্ধের সময় সবাই নাকি দেশাত্মবোধক গান গাইতেন। হ্যাঁ মামনি, তোমরা ঠিকই শুনেছ, কিন্তু এখন কেন গানা স্যার? এখানেই তো দুঃখ, যখন আমরা পরাধীন ছিলাম তখন আটই ফাল্গুন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে শোক দিবস হিসেবে পালন করতাম, সারাদিন জুতা পরতাম না, জুতা পায়ে শহীদ মিনারে যেতাম না, কিন্তু আজ আমরা স্বাধীন। অথচ বাবা, বাবা আমি টিউশনে পড়তে বাইরে যাচ্ছি, তোমার নাস্তা রেডি করা আছে, তুমি খেয়ে নিও। ঠিক আছে মা, ঠিক আছে, তুই যা। আসি বাবা। আয় মা। হ্যাঁ, তোমাদের যা বলছিলাম। উপস্থিত দর্শক শ্রোতা, শুভ শ্রাবণী সন্ধ্যা, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজ আয়োজন করতে সক্ষম হয়েছি মাদারটেক আদর্শ ক্লাবের পক্ষ থেকে এই বিচিত্রা অনুষ্ঠান, ধন্যবাদ। চড়িয়া না আইলে আমার ঘরে জামু মরিয়া, এ হা এ হা। তুমি অন্তরে দিলে কি আগুন জ্বালাইয়া, অন্তরে দিলে কি আগুন জ্বালাইয়া, সে আগুন তুমি আইসা দাও নি ভাইয়া, এ
তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এখন সময় কাটায় কি করে? ভাতিজা চলো মাদার টেক আদর্শ বাজারে যাই। ঠিক আছে চলো। দূর শালা, ও বাজার ভালো লাগে না। কি কর, তোরা যা, আমি অন্যত্র যাবো। আমরা কি হাসানের ঠিকানা মতো এসে গেছি? হ্যাঁ বাবা, এটাই মাদার টেক আদর্শ বাজার। কাউকে জিজ্ঞেস করে হাসানের দোকানের ঠিকানা খুঁজে নিতে হবে। খুঁজতে হবে না, খুঁজতে হবে না, ওই দোকানটাই হাসানের। দেখিস, হাসান আমার নামে দোকানের নাম রেখেছে। আরে আরে খালা, খালু আপনারা থাক বাবা, থাক থাক। খালা তুমি কেমন আছো? ভালো আছি। এতদিন পর আমার কথা তোমাদের মনে পড়লো। হাসান বাবা আয় আমার বুকে আয়। তুই কেমন আছিস? বৌমা কেমন আছে? ভালো আছে। আসাদ ভাই তুমি কেমন আছো? ভালো। হাসান তোর খালু খুব অসুস্থ। আসাদ ভাই, খালুকে এতদিন কেন নিয়ে আসলে না? হাসান তুই তো জানিস বাবা কারো কথা শুনেন না। আরে তোমরা কি দাঁড়িয়ে কথা বলবে না বাড়িতে নিয়ে যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই, চলো চলো। হ্যাঁ চলো চলো। টাকা আছে, গাড়ি নাই। গাড়ি আছে, টাকা নাই। তোরা কি গাড়ি চাইছ? তাহলে তোরাও মরবি, তোরাও মরবি।
মা, দেখেছ মানুষের কি পরিণতি? এই জন্যে আমি গ্রাম ছেড়ে শহরে আসি না। এখানে শহর ব্যবস্থায় কোনো আন্তরিকতা নেই, সব কৃত্রিম। দেখছো না, একই জায়গাতে থাকে, অথচ কেউ ওর কোনো খোঁজ নিচ্ছে না। মাস্টার সাহেব ঠিকই কইছে, আমগো মাস্টার গ্রাম হইলে এই পাগলির থাকার ব্যবস্থা হইতো, খাওয়ার ব্যবস্থা হইতো। বাবা, এখন চলো তো, চলো। খালু চলেন। কোনা কোনা, দেখো খালা খালু এসেছে। খালা খালু, আপনারা কেমন আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো মা? জি ভালো, দাও আমাকে দাও। খালু, গ্রামের সবাই ভালো তো? হ্যাঁ ভালো। আসাদ ভাই কোথায়? কোথায় যেন গেল। ও বৌমা, বাথরুমটা? জি, ওই দিকে আসুন। খালা, যদি কিছু মনে না করেন, ছেলেটি কে? ওর বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধে শহীদ হয়েছেন। জন্মের পর ওর মা মারা গেছেন, আর যুদ্ধের সময় ওর জন্ম হয়েছে বলে ওর নাম রাখা হয়েছে স্বাধীন। এসো বাবা, বাবা দেখো কাকে নিয়ে এসেছি। আরে আসাদ, তুমি? কাকা বাবু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোর বাবা কেমন আছে? কাকা, আমরা ভালো আছি, তবে বাবা ভালো নেই। কেন? মাস্টার সাহেবের কি হয়েছে? বাবা খুব অসুস্থ, তাই ডাক্তার দেখাতে এখানে নিয়ে এসেছে। আসাদ, মন খারাপ করো না, মানুষ মাত্রই রোগ বিরোগ হয়, তাতে মন খারাপের কিছু নেই। তা কোথায় উঠেছো বাবা? আমার খালাতো ভাই হাসানের ওখানে। বাবা, চিনতে পেরেছো কোন হাসান? হ্যাঁ, আসাদের বাবা ছোটবেলায় যাকে কোলে পিঠে করে মানুষ করেছে। কোথায় যেন থাকে ও? মাদার ট্যাগ। রাশি টলমল করতাছে। শুনে নাকি? ওরে আলু, এটা না, এইটা, এইটা, এটাও না। শোনো শোনো সৌকিনা, তুমি আর কান্দিও না, চোখের জলে রাস্তা আমার পিছল কইরো না সৌকিনা। সুরের বাহার কণ্ঠ শুনিয়া কুত্ত রাস্তায় থাকবো না, সব দোকানের সামনে এসে দাঁড়াইব। এদিকে আয়। কেন? আজকে তোর জন্য স্কুল বন্ধ। আমার মাথা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দে। আমি অন্য পুলিশে মাথা টিপে দেবো কেন? বাহ বাহ, তোর কথা শুনে মনে হচ্ছে সব বুঝিস, তাই সব যখন বুঝিস তোর এখান থেকে মাথা টিপেই যেতে হবে। বাবা, আমার মেয়েটা নাবালিকা, বিটু ওকে তুলাবার করে দাও। আমার মুখ থেকে একবার যা বলেছি তাই হতে হবে, মেয়ে না পারলে মেয়ের বাবা করুক। বলো বাবা, কি করতে হবে বলো। ভাইজানের মাথা ব্যথা করছে। ঠিক আছে, দিচ্ছি, ওকে তোমরা ছেড়ে দাও, আমি আপনার মাথা টিপে দিচ্ছি। চাচা, কি হয়েছে ওনার, কি হয়েছে? আরে ভাই, আপনারা কেন কথা বলছেন না? ওনার কি হয়েছে? মুর্দামাস্তানে বোলায় চাচারে মারছে, মাথায় আঘাত পেয়েছে। তাহলে পুলিশকে জানান। পুলিশ আমাদের কথা শুনে না, শুনে মুর্দামাস্তানের কথা। তোমরা আমার সাথে চলো, পুলিশ হলো এদেশের আইনের সেবক, জনগণের বন্ধু। অন্যায় হবে অথচ তার প্রতিকার হবে না, তোমরা আমার সাথে চলো। আসাদ ভাই, উনাকে তো অফিসে পাওয়া যাবে না, বাসায় পাওয়া যাবে। চলো আমরা সবাই বাসায় যাবো। না মামুনি, ব্লেড দিয়ে কলা কাটে না, নাও নাস্তা খাও। ডালিয়া, আমি আসি। কুকু,
রাজা আলী রাজার সাথে কোনো গন্ডগোল করবি না। ও কিন্তু আমার বন্ধুর ছেলে। জি ভাইয়া, একজন সন্ত্রাসী অসভ্য ইতর তোমার বন্ধু, যে বাবা তার সন্তান হাতে অস্ত্র তুলে দেয়, সন্তানকে দিয়ে সন্ত্রাস করায়, সে আবার একজন পুলিশ ইন্সপেক্টর বন্ধু। ভাবতে আমার অবাক লাগে ভাইয়া, তুমি একজন মুক্তিযোদ্ধা ছিলে, কোথায় কোথায় তোমার সেই নীতি? এখন তুমি টাকার মুখে অন্ধ হয়ে গেছো, সব বিসর্জন দিয়েছো। চুপ কর, বড় ভাইয়ের সামনে হাত নাড়ি কথা বলতে নেই। ভাবি এখনো সময় আছে, তুমি ভাইয়াকে অপর থেকে ফিরিয়ে আনো। কি বলবো বল, আমি বহুবার তোমার ভাইয়াকে বোঝাবার চেষ্টা করেছি, কি মানুষটা কি হয়ে গেল ভাবতে আমারও অবাক লাগে। যেদিন থেকে তোমার ভাইয়া ঘুষের টাকা ঘরে আনলো, সেদিন থেকে মেয়েটার অসুখ বিসুখ লেগেই আছে। আমি বহুবার বলেছি ঘুষের টাকা সবাইকে মানায় না। ওগো তোমার হাত ধরে বলছি, ওপার থেকে তুমি ফিরে এসো। ছাড়ো, মেয়েদের জন্ম হয়েছে সংসার দেখার জন্যে, পুরুষরা বাইরে কি করছে তা দেখার জন্য নয়। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার কোনো ব্যাপারে মাথা ঘামাবে না। কি হয়েছে স্যার? আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি। কি অভিযোগ, কার বিরুদ্ধে? মুর্তা মাস্তানের ছেলে রাজা আলী রাজার বিরুদ্ধে। ওইসব অভিযোগ আমার কাছে চলবে না। তোমরা ওই জায়গা ছেড়ে দাও, তোমাদের সমস্যা থাকবে না। তোমাদের সমস্যা হলো ওই সম্পত্তি, অর্থাৎ মাদার টেক আদর্শ বাজারের সম্পত্তি তোমরা ছেড়ে দাও। দেখবে মুর্দা মাস্তানের লোকজন তোমাদেরকে জ্বালাবে না, অত্যাচারও করবে না। বল ইন্সপেক্টর, বল। মানুষ অত্যাচারিত হলে অন্যায়ের প্রতিকারের জন্য আসে পুলিশের কাছে, আর আপনি দেখছি অপরাধীর সেবায় ব্যস্ত। এই আবার কে? আমাদের বাজারের দোকানদার হাসানের ভাই আসাদ। এ তো দেখছি মহাবিপদ। বাসার মধ্যে বসে জ্ঞান দেওয়া হয় আর বাচ্চার প্রতি কোনো খেয়ালই নেই। বাবর আলী, ভেবে দেখছি নিয়ে আয়। নিজের সন্তানের প্রতি এত দরদ, আর আমাদের গরিবদের সন্তান বুঝি সন্তান না? আজ চলুন, আমি সব বুঝতে পেরেছি কোন শস্যে কোন ভূত তাড়াতে হয় তা আমার জানা আছে। এই চুরিওয়ালি, আমার কণ্ঠ এখন নেই, কোনো এক সময় টিভিতে কণ্ঠ শিল্পী হিসেবে চান্স পেয়েও গান গাইনি। গতকাল রেডিওতে আপনার গানটা দেখাইছে, আর আমিও শুয়ে শুয়ে দিশের লাইনে মজা করে দেখছি। শালির বেটি কয় কি, রেডিওতে দেখাইছে, দিশে শুনছে, তার মানে আমার চেয়েও সেরা মাল। বুঝছি, এ মন্ত্রে হবে না। কি ব্যাপার, কথা বল না কেন, ব্যবসা ভালো না? কপালটা তো ভালোই আছে, তোর হাতটা দেখে। আমি জ্যোতিষী, হাত দেখতে পারি। সত্যি বলছেন নাকি সাজা মারতেছেন? আরে আমার কাছে হাত দেখার জন্য দেশ বিদেশ থেকে বহুত লোক আসে। আমি সিলভার মেডেলিস্ট। তাহলে আমার হাতটা একটু দেখেন, দেখেন না? পাতন জরা, পাতন জরা, জারি তোর নিম জরা, উত্তর দিকে যাস না, বেগুন পোড়া খাস না, আমি যে কবিরাজ কারো কাছে কোষ না।
সাদা দিলে কাদা লাগাই দিলি কেন সখিনা, মনেতে বড়ই দাগা দিলি রে, মনেতে বড়ই দাগা দিলি রে সখিনা, সাদা দিলে কাদা লাগাই দিলি রে। কতদিন তোমার জন্য অপেক্ষা করব? তিন চার বছর যাবত বাবার অবস্থা ভালো না। আমি এবং মা বাবাকে বোঝাবার চেষ্টা করছি বলার জন্য। আর তুমি তো জানো বাবা কত নীতিবান মানুষ। যেহেতু তোমার আমার মাঝে ধর্মের একটা ব্যাপার আছে, সেহেতু বাবা মেনে নেবেন কি নেবেন না এ ভয় বলতে সাহস পাচ্ছি না। তাছাড়া যদি মেনে না নেন বা হঠাৎ সে রেগে গেলে কোনো অসুবিধা হতে পারে বলে। হ্যাঁ আমিও বুঝতে পারি, তবে ভাবছি আমাদের জীবনে কি যে হবে। তবে এবার যখন আবার সুযোগ পেয়েছি তখন কাকার সামনে এমন কিছু করব যাতে কাকা কিছু বুঝতে পারে, তখনই সে প্রশ্ন করবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, যেহেতু হাসান আছে তার বউ আছে, এবার একটা সমাধান করতেই হবে। ঠাকুরন চোখ, রোগ নির্ণয় করতে হলে প্রথম অবস্থায় কিছু টেস্ট করা দরকার। চাচা যা যা চেষ্টা করার দরকার তাই করুন, তবু আমার বাবাকে সুস্থ করে তুলুন। কিছু মনে না করলে একটা প্রশ্ন করছি, বাবার কি হয়েছে এখন কি বলতে পারবেন? অতি ঠান্ডার ফলে কফ জমে গেছে, রিপোর্ট না দেখে কিছু বলা মুশকিল।
রিপোর্টগুলো নিয়ে আগামীকাল আমার সঙ্গে দেখা করবে। আসাদ, তুমি না একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার সৈনিক, এভাবে যদি ভেঙে পড়ো তাহলে সঠিক সিদ্ধান্ত তুমি নিতে পারবে না। মানুষ বিপদে পড়লে অধৈর্য হতে নেই, বুকে সাহস রেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোতে পারলে নিশ্চয় সে বিপদমুক্ত হয়। পারুল, আমি নিজেকে বহুবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু কেন যে পারছি না তা আমি নিজেও জানি না। আগামীকাল রিপোর্ট দেখে তারপর সিদ্ধান্ত নেব। তেমন ভাববার কিছু নেই, তবে এই রোগের চিকিৎসার জন্য তোমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্রফিক সাহেবের কাছে যেতে হবে, তিনি এ ব্যাপারে এক্সপার্ট। আমি আমার কার্ড দিয়ে ওনার কাছে রেফার করে দিচ্ছি, আগামীকালই তাকে দেখানোর ব্যবস্থা করবে। চাচা, আপনি যদি একটু বলে দিতেন। আমার কথা ওখানে বললেই হবে। ডাক্তার সাহেব, আমি খুব সাহসী এবং বাস্তবমুখী, তাই আপনি আমাকে বলতে পারেন মেডিকেল সায়েন্সে এই রোগটাকে কি রোগ বলে? মাস্টারসাহেব, আমি আপনার সম্পর্কে সবই জানি, রোগের নাম জানার দরকার নেই, তবে আপনার রোগ মুক্ত হওয়া দরকার। আমি দোয়া করি আল্লাহ আপনার রোগ মুক্ত করুন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার চাচা, একটু বলুন বাবার কি রোগ? আল্লাহর দোহাই লাগে, আমার কাছে গোপন করবেন না। মাস্টার সাহেবের ব্লাড ক্যান্সার। না, আমি আমি বিশ্বাস করি না, আমার আমার বাবার ব্লাড ক্যান্সার হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। খালু, খালু আপনি বসুন। নিশ্চয়ই তোর আমার কাছে কিছু একটা গোপন করছিস, বল। সত্যি বললে আমার কোনো ভয় লাগবে না, কারণ আমি তো এমনিতেই মরে যাচ্ছি, আমার বয়সও শেষ। আসাদ, তুই জীবনে আমার সাথে মিথ্যে বলিসনি, তুই বলতো আমার কি হয়েছে? বাবা, আমি কি পাপ করেছিলাম যে আমার বাবাকে আমার চোখের সামনে এই রোগে মরতে হবে? বলো বাবা, বলো বলো। আমি আমি যদি আল্লাহর দেখা পেতাম তবে জিজ্ঞেস করতাম ভালো কাজের ফলাফল কি এমন হয়, এমন হয় বাবা, এমন হয়। আরে পাগল, তুমি যদি এমন করিস তবে আমার কলিজা ফেটে চুরমার হয়ে যাবে। আমার মুখে আয়, আমার মুখে আয়, আমি সব বুঝতে পেরেছি। বাবা, তুমি হাসানের সাথে বাড়িতে যাও, আমি আমি ডাক্তার রফিক সাহেবের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আসি। হাসান, ডাক্তার কি বলেছে? তুমি কথা বলছো না কেন, কি ব্যাপার? হাসান, সত্যি করে বল, ডাক্তার কি বলেছে? আসাদ কোথায়? আসাদ ভাই ডাক্তার রফিক সাহেবের ওখানে গিয়েছেন, খালুকে ওনার কাছে দেখাতে হবে। কেন, ডাক্তার মিনহাজ সাহেবের ওখানে দেখাসনি? খালা, ডাক্তার মিনহাজ সাহেবই অধ্যাপক রফিক সাহেবের নিকট খালুকে রেফার করেছেন। ওগো, তুমি কথা বলছো না কেন, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো, বলো না। আমার কি হয়েছে আমি কি করে বলবো? খালা, ভেঙে পড়বেন না, একটু ধৈর্য ধরুন। তুমি খালুকে নিয়ে বসো, আমি দেখছি। আমি আর পারছি না আসাদ, আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, একটু তাড়াতাড়ি কর। আমাদের অনেকবার বলেছে কিন্তু ওদের একই কথা, সিরের অনুযায়ী রোগী দেখবে। আমার অবস্থার কথা বল, দরকার হলে ডাক্তারের সহকারীকে এখানে নিয়ে আয়, আমার পরিচয়ের কথা বল। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য ফুল নিয়ে আসবো, আমার প্রাণ কলিজার টুকরা।
আর তাহলে রাখি ভাই, বিশ্বাস করুন না হয় আমার সাথে গিয়ে দেখুন, আমার বাবার অবস্থাটা খুবই খারাপ। আমি গিয়ে কি করব? আমি তো ডাক্তার নই। আপনাকে দেখলে বা একটু সান্ত্বনার দুটি কথা বললে আমার বাবা হয়তো একটু সান্ত্বনাতে খুশি হতে পারে। আমাকে খুশি করলে না হয় আমি গিয়ে তাকে দু এক কথা বেশি বলে খুশি করতে পারি, বুঝলেন? বলুন ভাই বলুন, আপনাকে খুশি করতে হলে কি করতে হবে? এটা হলে 200 টাকা, আমি তো মাত্র 400 টাকা নিয়ে এসেছি, তার মধ্যে 100 টাকা যাতায়াত, কিছু কম নিলে হয় না? তা না হলে আর কিছু সময় অপেক্ষা করতে হবে? না ভাই না, নিন 200 টাকাই নিন। ডাক্তার মিনহাজ ঠিকই বুঝতে পেরেছে, বুঝবে না বন্ধুটাকে আর দেখতে হবে তো, অনেক অভিজ্ঞ ডাক্তার, ঠিক বুঝতে পেরে সঠিক ডাক্তারের কাছে পাঠিয়েছে। ডাক্তার চাচা, আপনার কথা ঠিক বুঝতে পারছি না। এরকম তেমন কিছু না, তবে টাকা খরচ করতে পারলে অসুবিধা হবে না, তেমন বৃদ্ধি পাইনি, অল্পতেই ধরা পড়েছে, টাকা খরচ করতে পারলে সুস্থ হয়ে যাবে। ডাক্তার সাহেব, যত টাকা দরকার আমি ব্যবস্থা করব, তবু আমার বাবার চিকিৎসা করুন, আমি আপনার পায়ে ধরে। আরে আরে, কি করছেন কি করছেন, পা ধরতে হবে না, পা ধরতে হবে না, আপনি টাকার ব্যবস্থা করুন, আমি আমার কাজ করব। আর তাহলে ভিজিট দিয়ে চলে যান। কত টাকা ভিজিট? 400 টাকা। 200 টাকা তো নেই, রিপোর্ট আনতে 100 টাকা দিয়ে ফেলেছি। ডাক্তার সাহেব, আমাদের কাছে 200 টাকা আছে, বাকি 200 টাকা আগামী পরশু দিয়ে দেব, রিপোর্ট আনতে এবং একটি বিশেষ কাজে টাকা খরচ হয়ে গেছে, তাই কিছু মনে নেবেন না, আগামী পরশু দিন দিয়ে দেব। খালি কলসি বাজে বেশি, ডাক্তারের ভিজিট দেওয়ার ক্ষমতা নেই, আবার যত টাকা লাগে তত টাকা দিয়ে বাপের চিকিৎসা করান, যত সব জোচ্চর পাটপাড়ের দল। ডাক্তার সাহেব, আপনি ভুল বুঝেছেন, নিশ্চয়ই ওদের টাকা কোনো কাজে খরচ হয়ে গেছে, আমার সন্তানরা এরকম নয়, আমি পাড়াগাঁয়ের একজন শিক্ষক এবং মুক্তিযোদ্ধা, আপনি চিকিৎসা করেন বা না করেন সেটা আপনার ব্যাপার, তবে আপনার অপবাদ মিথ্যে, আমার সন্তানেরা জোচ্চোর বা বাটপার নয়। আমরা চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, মানুষ জানে ডাক্তার হলো মানুষের সেবক, শহরে এসে দেখলাম কোনো কোনো ডাক্তার সত্যিকারের মানুষের সেবক, আবার কোনো কোনো ডাক্তার কসাই কসাই। শালা ছোটলোক, ছোটলোকদের কথাবার্তা শুনলে বোঝা যায় ওরা ছোটলোক। শালার কসাই, আজ আমি তোকে মেরে ফেলবো, তুই আমার বাবাকে গালি দিয়েছিস, একজন আদর্শবান মানুষ ও মুক্তিযোদ্ধাকে তুই ছোটলোক বলে গালি দিয়েছিস, আজ আমি তোকে ছাড়বো না, আজ আমি তোকে ছাড়বো না। আজ তোদের নামের পরে যে ডিগ্রি ব্যবহার করছিস, FRCS FCPS, আরে এই দেশ যদি স্বাধীন না হতো তাহলে তোরা মৃত্যুর পরও এই ডিগ্রি সংযোজন করতে পারতিস কিনা সন্দেহ, কিন্তু আজ যারা নিজেদের জীবনের কথা না ভেবে যুদ্ধ করে এনেছে এই স্বাধীন বাংলাদেশ, তাদের তোরা ছোট লোক বলে তারই স্বীকৃতি দিতে চাস? টাকা আমি এনেছিলাম তোর বিজেটের টাকা থেকে, তোরই পোশাক তাদেরকে দিয়েছি, প্রয়োজনে সকল সহায় সম্পত্তি বিক্রি করে বাবাকে চিকিৎসা করাবো, এদেশে সম্ভব না হলে বিদেশ নিয়ে যাবো। আসাদ চল বাবা, আমার চিকিৎসার দরকার নেই। আরে মানুষ মাত্রই মরতে হবে, তাতে ভয় কিসের, কিন্তু মরতে হলে বীরের মতো মরবো, কারো করুণার পাত্র হয়ে নয়। বাবা বাবা, কাঁদিস নে, কেন কাঁদবি, তুই না একজন মুক্তিযোদ্ধা? আরে আমরা তো একবার মরেই গেছি সেই 1971 সালে, আবার কেন কান্না, চল বাড়ি চল। কি ব্যাপার, তোমরা রোগী সহ এখানে? মাস্টার সাহেব এখানে আসো, খালু উঠুন।
চাচা, ডাক্তার হলো মানুষের সেবক, আর সেক্ষেত্রে যদি কষার মতো ব্যবহার পাওয়া যায় তাহলে কি তাকে ডাক্তার বলবেন না কষাই বলবেন? বুঝতে পেরেছি কি হয়েছে। ডাক্তার হলো মানুষের সেবক, এটাই সত্যি। তবে সব মানুষ আবার একরকম নয়, ভিন্ন মানুষের ভিন্ন মন মানসিকতা। ডাক্তার সাহেব, মানুষ মরণশীল, আমাদের সকলকেই মরতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় গ্রামে চলে যাব, নয়তো আপনাকে দিয়েই চিকিৎসা করাবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। ঠিক আছে, আমার ডাক্তারি জীবনের সমস্ত জ্ঞান দিয়ে, অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করব একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার চিকিৎসা করতে। কি রে মা পারুল, তোর কি হয়েছে? মাথা ধরেছে নাকি অন্য কিছু? বাবা বাবা, মাস্টার চাচার অবস্থা খুব খারাপ, ব্লাড ক্যান্সার হয়েছে। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। বলো বাবা, আমি এখন কি করতে পারি? কোথায় পাই আমি এত টাকা? আমাদের কিছু একটা করা উচিত। আমার হাতে তেমন কোনো টাকা নেই। বাবা, তুমি না বলতে শিল্পীর কোনো জাত নেই? হ্যাঁ মা, শিল্পীদের নিজেদের জন্য ভাবতে নেই, প্রয়োজনে নিজেদের দেশের জন্য, মানুষের জন্য, মাটির জন্য বিসর্জন করে দিতে হয় নিজেকে। বাবা, তাহলে আমি মাস্টার সাহেবের জন্য প্রয়োজনে নাচব। তুমি দ্বিমত করো না বাবা, দ্বিমত করো না। না রে মা, কেন দ্বিমত করবো? তোর মনে আছে ছোটবেলায় তোকে শিখিয়েছিলাম, শিল্পী নেচে যেমন মানুষকে আনন্দ দিতে পারে, তেমনি মানুষের সেবাও করতে পারে। আমার ভাইজান উদ্বোধন করবেন তার নিজস্ব সম্পত্তি মাদার টেক হাউজিং সোসাইটি। উদ্বোধনের পর সবাই হাত তালি দেবেন। মরবি মরবি, এই কাজে তোকে করতে হবে। ওই হারামির বাচ্চা, খুব পারিস না, কোদালে খুব পারিস না, মাটি কাঁদবে, মানুষ কাঁদবে, কাঁদবে আমার কলজা পড়া, তাই কইতাছি খুব পারিস না, তুই মরবি, তুই মরবি। তুই বুদ্ধ বাচ্চাটাকে হাত দিয়েছিস, আর তোকেই আমি বুদ্ধ বানিয়ে দেব। দেখো তারা সাহস কত, মুর্দা মাস্টারের লোকের দিকে কেমনে অক্ষরে তাকায় রয়েছে। শালার চোখ আজ উঠিয়ে ফেলবো। একজন লোকের হাতে এতগুলা বীর পুরুষ মার খেয়ে ফিরার সোস। বাহ, তোরা মুর্দা মাস্তানের ইচ্ছ খেরা ভেড়া করে জীবিত অবস্থায় আমার সামনে ফিরার সোস। বাহ,
তোদের সাহসের তারিফ করতে হয় রে, তারিফ করতে হয়। ওই মুর্দা মাস্টার জিন্দাবাদ, মুর্দা মাস্টার জিন্দাবাদ, মুর্দা মাস্টার জিন্দাবাদ, মুর্দা মাস্টার জিন্দাবাদ। জানে বাচ্চা গেলে জানে ছেলেটার নাম কি? আচার, নামটা পরিচিত লাগে। এই নামে একটা গেট আছে না, আসাদ গেট, দেখতে কেমন? লম্বা, জুয়ান, বদমেজাজি। বদমেজাজি, পাত্তা লাগা। ওই আসাদ কোথায় থাকে, কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়? ওই আসাদকে আমার চাই। যা বুদ্ধি করে কাম কর। বড় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। খবরদার, কেউ এক পালোর বিনা। কি বাবা, তোমরা একজন ভদ্রলোকের বাড়িতে না বলে ঢুকে পড়লে কেন? এই বেটা চুপ, কোনো কথা বলবি না। আগে বল আসাদ কোথায়? আসাদকে দিয়ে তোমাদের কি দরকার? আসাদ মুর্দা মাস্টারের লোকের গায়ে হাত তুলেছে। এই, তোর নাম কি? স্বাধীন। না, ওকে নিয়ে চল। আসাদ এলে বলবি স্বাধীনকে পেতে হলে আসাদকেই যেতে হবে। আচল শালা, আনো তুল করেছে। তুমি এই টাকাগুলো রাখো, বাসে উঠে সোজা গ্রামের বাড়ি চলে যাবে। কারণ তুমি যাদের শরীরে হাত তুলেছ ওরা মুর্দা মাস্তানের লোক, তার ভয়ে কোনো মানুষ মুখ খোলে না। তার কারণে দেশে চলে যেতে হবে, জীবনে বাঁচতে হলে তাই যেতে হবে। অসম্ভব, আমি অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি, অন্যায়কারীকে দেখে ভয় পেতে শিখিনি। ওরা আর কি শক্তিশালী, পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করেছে আর ওরা তো সামান্য সন্ত্রাসী। এখন এসব কথা বলার সময় নেই, আমি বাসায় যাচ্ছি, তুমি যাও। আরে তুই যা, যা। হাসান, তুই আসাদকে কোথায় রেখে এসেছিস বল? কোথায়? খালু, আসাদ ভাইকে আমি গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি। হাসান, তুই এ কি করলি? কেন আসাদকে গ্রামের বাড়ি পাঠালি? খালু শান্ত হ, স্বাধীনকে মুর্দা মাস্তানের লোকজন ধরে নিয়ে গেছে। ওরা যাওয়ার সময় বলে গেছে আসাদ ভাইকে গিয়ে স্বাধীনকে আনতে হবে। হাসান, এখন কি হবে, কি হবে? কোথায় পাবো আমার স্বাধীনকে, কোথায় পাবো আসাদকে? কি করে উদ্ধার হবে, কি করে? আক্তার ভাই, তুমি মুর্দা মাস্তানের আস্তানা চেনো? না, চিনি না। তবে তার মদের দোকান ওর ডিস্কো চিনি। কিন্তু কেন? ওরা স্বাধীনকে ধরে নিয়ে গেছে। তুমি চলো আমাকে ডিস্কোটা চিনে দাও।
আগে স্বাধীন স্বাধীন চপ একদম জামে মারে ফেলাম স্বাধীন নিশানার কথা এই হাত একজন মুক্তিযোদ্ধার হাত এই হাতের নিশানা থেকে রক্ষা পায়নি পাক হানাদার বাহিনী আর তোরা তো সামান্য কয়েকজন সন্ত্রাসী কথাগুলো মনে রাখিস তোমার উপদেশ মতে আসাদের বাবার চিকিৎসার টাকা সংগ্রহের জন্য আমি ডিস্কো ক্যাসিওতে নাচতে গিয়েছিলাম হ্যাঁ ভালো কাজ করেছি তাতে অসুবিধার কি হলো বাবা সে ডিস্কোতে নাচার সময় সেখানে গিয়ে হাজির হয় আসাদ এবং আসাদ আমাকে দেখে ভুল বোঝে মা তুই যা করেছিস তাতে যদি কোনো পাপ না থাকে তাহলে ভগবান তোকে এমন কোনো শাস্তি দেবেন না যাতে সৎ কাজে মানুষ উৎসাহ হারিয়ে ফেলে কাকা আমরা আগামীকাল দেশে চলে যাচ্ছি তাই দেখা করতে এসেছি তুমি কি একা যাচ্ছ নাকি তোমার বাবা মাও সাথে যাচ্ছেন বাবা মাও যাবেন আসাদ তোমাকে একটা কথা বল না বাবা তুমি কিছু বলবে না যা বলতে হয় আমি বলবো আমার একটু কাজ আছে তোমরা কথা বলো আমি একটু বাইরে যাচ্ছি দাঁড়াও আসাদ নিশ্চয় তুমি আমাকে ডিস্কোতে নাচতে দেখে ভুল বুঝে চলে যাচ্ছ তোমাকে কথা বলতে হবে কেন তুমি কথা বলছো না আমি কারো ব্যক্তিগত ব্যাপার হস্তক্ষেপ করতে চাই না বাহ বাহ আমার প্রতি তোমার শেষ পর্যন্ত এই ধারণা হ্যাঁ আমার ব্যক্তিগত ব্যাপার বলি তো নাচতে গিয়ে তোমার কাছে আজ আমি নাচনেওয়ালি 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 আসাদ তুমি যে কারণে পারুলকে ভুল বুঝে চলে যাচ্ছ তোমার সে ধারণা ভুল কাকা তুমি শুনলে কষ্ট পাবে বলি পারুল ব্যাপারটা গোপন রেখেছে আমি আপনার কথা বুঝতে পারছি না দয়া করে খুলে বলুন আমরা হিন্দু হলেও তোমার বাবা মাস্টার সাহেবকে পারুল নিজের চাচা বলেই জানে আর সে কারণেই ও আমার অনুমতি নিয়ে তোমার বাবার চিকিৎসার টাকা সংগ্রহের জন্য ডিস্কো ক্যাসিওতে নাচতে গিয়েছিল স্বাধীন কোথায় স্বাধীনকে নিয়ে গেছে কে আসাদ আসাদ এতগুলো লোকের মধ্যে থেকে স্বাধীনকে কি করে নিয়ে গেল তার হাতের নিশানা খুব ভালো সে একজন মুক্তিযোদ্ধ তুই কি করে জানবি চিৎকার করে বলতেছিল সে একজন মুক্তিযোদ্ধা 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 আমি যে দেশে ছিলাম সেই দেশ দেশের মাটি তোরা কাইরা নিয়ে গেছস আমি মনের দুঃখে ওই দেশের মাটি আইনা আমার কলজার তালা যন্ত্রণা মিটাইতেছিলাম সেই পবিত্র দেশের মাটিতে সে পা ফেলছে
যে দেশের মাটি আমি এত কষ্ট করে এই জায়গায় না রাখছি, সেই মাটি দেশে অপবিত্র করছে। বাঁচবে না রে, তুই বাঁচবে না। আমাদের কারণে তোমাদের অনেক কষ্ট হয়েছে, মাফ করে দিও। দেখো বাবা, এই সে রাজাকার হারামি ফকির আলি। সাহেব কি দেখেন? হ্যাঁ, আমার আমার এই লেবাস আপনার জন্য আর আপনার ছেলের জন্য আজ আমার এই অবস্থা। প্রতিশোধ নেব, অপমানের বদলা নেব। তোমার বাড়ি, আমার সন্তানকে মাফ করে দাও, ছেড়ে দাও। আজই আমরা শহর ছেড়ে গ্রামে চলে যাব, শুধু আমার সন্তানকে ছেড়ে দাও। বাবা, মাস্টার সাহেব, আপনার নির্দেশে সেদিন আমার প্রাণে মারা হয় নাই, তাই আমি আপনার প্রাণে মারবো না। মাথায় রাখবো, এমন ভাবে মাথায় রাখবো যে সবাই জানবে মুর্তা মাস্তান কি স্টাইলে আপনারে জিন্দা রাখবে। স্টাইলটা একবার দেখবে, দেখবেন মাস্টার সবাই মাফ করে রাখতে। অনেক করেছ, এবার অন্তত আমার ছেলেকে ছেড়ে দাও। ছেড়ে দেব, অবশ্যই ছেড়ে দেব। তার আগে তোমার একটা কাজ করতে হবে। বলো কি করতে হবে। এই সেই বেল্ট যা দিয়ে 1971 সালে তোমরা আমার মারছিলা, অপমান করে আমার দেশের মাটি থেকে উচ্ছেদ করছিলা, তার তেলেসমাতি জবাব আজ তোমরা পাইবা। 71-এর ফকির আলী আজকার মুর্তা মাস্তান, এই মাস্তানের নয়া স্টাইল আজ তোমরা দেখবা। আসো মাস্টার সাহেব, এই বেলটা নেন এবং আপনার সন্তানের হাতে দেন। তারে বলেন আপনার শরীরে আঘাত করতে, যদি না বলেন। ভাই, আপনি শিখিয়েছিলেন যে উপকারের উপকারিতা ভুলে যেতে নাই, তাই সেদিনের কথা চিন্তা করে মাস্টার সাহেবকে হাফ কনসেশন করে দেন। হাফ কনসেশন? তুই কইতাছ? ঠিক আছে, আসাদের তো অবস্থা, তাতে সে আঘাতও করতে পারবে না। নেন মাস্টার সাহেব, আপনার পুত্র ধরা আসাদকে এবার একটু আদর করেন, আদর করেন। আরে পুত্র ধরা আসাদ আদর করেন, আদর করেন না। মনরে
চাবি দিয়া স্টার্ট কইরা এক হাতে ওই গিয়ার ধইরা অ্যাক্সেলেটরে পা রাখিয়া স্টিয়ারিং ঘুরাইয়া মানুষ নামে রাজব গাড়ি মাওলায় চালায় রে হায় রে মানুষ নামে রাজব গাড়ি মাওলায় চালায় রে চাবি দিয়া স্টার্ট কইরা এক হাতে ওই গিয়ার ধইরা অ্যাক্সেলেটরে পা রাখিয়া স্টিয়ারিং ঘুরাইয়া মানুষ নামে রাজব গাড়ি মাওলায় চালায় রে হায় রে মানুষ নামে রাজব গাড়ি মাওলায় চালায় রে চাইলে চলবে গাড়ি তিনি হইলেন দিল ব্যাপারী জীবন নামের রাস্তায় আমরা দিচ্ছি পাড়ি রে মনরে নামের রাস্তায় আমরা দিচ্ছি পাড়ি রে তুইরা পুইরা দেহের ইঞ্জিন হয় রে কালা যায় যতদিন তুইরা পুইরা দেহের ইঞ্জিন হয় রে কালা যায় যতদিন মানুষ নামে রাজব গাড়ি মাওলায় চালায় রে হায় রে মানুষ নামে রাজব গাড়ি মাওলায় চালায় রে রং বেরঙের কাপড় পইরা থাকে মানুষ দুনিয়া জুইরা সাদা কাপড় পরতে হইব মাটির কবরে মনরে ও মনরে মনরে রং বেরঙের কাপড় পইরা থাকে মানুষ দুনিয়া জুইরা সাদা কাপড় পরতে হইব মাটির কবরে মাওলার দেয়া কাদা মাটি তাই নিয়া কেন কাটা কাটি সাড়ে তিন হাত মাটির ঘরে মইরা গেলে যাইতে হয় রে মানুষ নামের ভানুষ আমরা এই দুনিয়ায় রে হায় রে মানুষ নামে রাজি মাওলায় চালায় রে চাবি দিয়া স্টার্ট কইরা এক হাতে ওই গিয়ার ধইরা অ্যাক্সেলেটরে পা রাখিয়া স্টিয়ারিং ঘুরাইয়া মানুষ নামে রাজব গাড়ি মাওলায় চালায় রে হায় রে মাওলায় চাইলে গাড়ি ব্রেক ফেল করে রে হায় রে মানুষ নামে রাজব গাড়ি মাওলায় চালায় রে হায় রে মাওলায় চাইলে গাড়ির ব্রেক ফেল করে রে তোকে আমি ছাড়ব না শহরে এসে নাম দিয়েছিস মুর্তা মাস্তান আসাদ তুমি সঠিক সিদ্ধান্ত নিয়ে মাথা ঠান্ডা করে আমরা যুদ্ধ করেছিলাম পাক বাহিনী আর রাজাকারদের বিরুদ্ধে তেমনি আজ ওদের সঙ্গে লড়তে হলে খুব ঠান্ডা মাথায় লড়তে হবে আসাদ তোর মনে পড়ে সেই গরিব লোকটির কথা যে আমাদের তার ভিক্ষে করা খাবার দিয়ে বলেছিল রাজাকারদের নামে যেন একটা তালিকা তৈরি করা হয় বাবা ওই বুড়ো চাচা আরো বলেছিল স্বাধীনতার পর রাজাকারদের ক্ষমা না করার জন্য কারণ স্বাধীনতা বিরোধীরা দেশ স্বাধীন হলে বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নেবে এবং সুযোগ পেলে মুক্তিযোদ্ধাদের উপর ঝাঁপিয়ে পড়বে প্রতিশোধ নেওয়ার জন্য বাবা ওই ভিক্ষুক চাচার কথাই সত্যি হলো আসাদ
30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলার স্বাধীনতা। তাই আজ আবার এই স্বাধীন দেশের মাটি স্পর্শ করে শপথ নে, যেমনি পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলাম স্বাধীনতা, তেমনি জীবনের বিনিময়ে হলেও এই স্বাধীনতা আমরা রক্ষা করবই করব। হাসান, হাসান, এভাবে শুয়ে আছো কি ব্যাপার? বাসা যাবি না? না, আমি বাসায় যাব না। কেন বাসা যাবি না? আসাদ ভাই, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমি আর সইতে পারছি না। আমি দোকান পাট বাসা বাড়ি সবকিছু ছেড়ে আত্মহত্যা করব। কেন তুই আত্মহত্যা করবি? আর যারা আত্মহত্যা করে তারা কাপুরুষ, তারা কাপুরুষ। বাবা, আমি একদিন এদেশের মাটির জন্য যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করেছিলাম, অথচ আজ এদেশের মাটিতে একজন মুক্তিযোদ্ধাকে রাজাকারের হাতে অপমানিত হতে হচ্ছে, আর তুই বলছিস কাপুরুষের মতো আত্মহত্যা করবি? হ্যাঁ, কেন? তবে আমি কি করব? তোদের এই বাজারের সকল সম্পত্তির মালিক হলো ওই পাগলি। তোরা প্রথমত হারামজাদার মালিকানা স্বীকার করবি না, সকলে দোকান পাট খুলবি, আমি ওকে প্রতিহত করব। দ্বিতীয়ত, সময় সুযোগ মতো মুদ্দা মাস্তানকে আমি এই বাজারের মাটিতে জ্যান্ত কবর দেব, এ আমার প্রতিজ্ঞা। আমি সিদ্ধান্ত নিয়েছি, দোকান আমি খুলবই। হাসান, তোমার বয়স কম, রক্ত গরম, যা কিছু করবে চিন্তা ভাবনা করেই করবে। আরে এখানে চিন্তা ভাবনার কি আছে? যেহেতু সম্পত্তির মালিক মুদ্রা মাস্টার নয়, তাছাড়া আপনাকেও 12 বছর চুক্তিনামা আছে। হ্যাঁ, একথা সত্য, চুক্তিনামা হয়েছে। আমরা সকলে একত্রিত হলে ওদের সঙ্গে লড়তে তো পারব। মানুষ জন্ম নিলে মরতে হবে তা সত্য, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, দোকান আমি খুলবই। হাসান ভাই, তোমার কথা মতো নয় দোকান আমরা খুললাম, কিন্তু পুলিশ, পুলিশ তো রাঙ্গ পক্ষে থাকতো না। পুলিশের ব্যাপার যদি সমাধান করতে পারি, তাহলে কি আপনারা সবাই একত্রিত হয়ে ওদের মোকাবেলায় যাবেন? আমি ব্যবস্থা করছি। বাবা, এবার মনে করেন হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ। হ্যালো, হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না, সমস্ত কাজ বাদ দিয়ে সকল ফোর্সকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দাও, যে করে হোক আমার মেয়েকে উদ্ধার করতেই হবে। ভাইয়া, আমি তোমাকে বহুবার বলেছি, সব মানুষের পেটে সব সয় না, তাই তুমি ঘুষ খেও না, ঘুষ খেতে নেই, ঘুষ খেলে তার 3 পুরুষ পর্যন্ত প্রায়শ্চিত্ত করতে হয়। কবিতার জন্য ভাবিও মরতে বসেছে, আমি যাচ্ছি, যে করেই হোক কবিতাকে উদ্ধার করবই। অসম্ভব। যে একবারে জগৎ ছেড়ে পরজগতে চলে যায়, তাকে আল্লাহ ছাড়া কোনো শক্তি ফিরে আনতে পারে না। আপনি কে? আমি কবিতার মৃত্যুর পর তার কাপড় চোপড় নিয়ে এসেছি। কোনো লাভ নেই ইন্সপেক্টর সাহেব, কোনো লাভ নেই, কারণ সকলকে দিয়ে সব কাজ হয় না। আপনি লোক হিসেবে খুব ভালো, কিন্তু মানসিক রোগী হয়ে টাকার পিছনে ঘুরছেন। ইন্সপেক্টর, আপনি ভেবেছিলেন পৃথিবীতে টাকাই সব, মিথ্যে, টাকায় পৃথিবীতে সব নয়। যে লোক সৎ নীতিবান, তার কাছে টাকা কিছুই না, তাহলে পৃথিবীর সব ক্ষেত্রে সত্যের চেয়ে মিথ্যের জয় বেশি হতো। যাই হোক, পাপ করেছেন, পাপের প্রায়শ্চিত্ত দিতে হলো। আমি তো ভালোই ছিলাম, কম খেলাম, বিলাসবহুল কোনো জিনিসপত্র না থাকলেও আমি তো খুব সুখী ছিলাম। আর আমি যখন নীতি ছেড়ে টাকা ছিলাম, তখনই আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সৎ মানুষ সামান্য সময়ের জন্য বিপদগামী হলেও আল্লাহ তাকে আবার সুযোগ দেন সঠিক পথে ফিরে আসার জন্য। কবিতা, 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 মারে আমার মা। আসাদ, দাঁড়াও আসাদ, আমি সব বুঝতে পেরেছি, আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি পুনরায় সত্যের পক্ষে কাজ করব। এই মুহূর্ত থেকে মুদ্দা মাস্তানের সাথে আমার কোনো সম্পর্ক। কি ব্যাপার, তোমরা পথ আটকে রেখেছো কেন? আজ থেকে কলেজে যেতে হলে রাজা ভাইয়ের
নিচে দিয়েই যেতে হবে। এটা হলো তোমাদের শাস্তি। অস্ত্র হাতে থাকলে বাহাদুরি দেখানো যায়, সবাই ভয় পায়। অস্ত্রের বাহাদুরি না দেখিয়ে যে শক্তির বাহাদুরি দেখায় তাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এতদিন পরে একজন শক্তিধর যুবক পেলাম, যাকে আমি মনে প্রাণে সারাক্ষণ শুধু খুঁজেই বেড়াতাম। আজ বাস্তবে তার সান্নিধ্য পেলাম। শক্তিশালী হ্যান্ডসাম যুবক বটে, তবে তা একটু যাচাই করে দেখতে হলো না, কারণ যে যুবকের শক্তি আমার চেয়েও কম তাকে জীবন সাথী করে নিজের জীবন নষ্ট করতে চাই না। হ্যালো, এটা কি মতিঝিল থানা? আমার সন্তানদের আটকায় রাখে। ইন্সপেক্টর, আপনার এত বড় সাহস, আপনি আমার ছেলের থানা হাতে আটকায় রাখবেন? আহমেদ, সিলেটের এক নম্বর ব্যাট নিয়ে এসো। ওকে স্যার। আমি ইদানিং সিদ্ধান্ত নিয়েছি, যে লোক সরকারি অফিসে এসে নিজের ক্ষমতা দেখাবার চেষ্টা করবে, এক থেকে তিন বলার মধ্যে সে যদি থানা কম্পাউন্ড ছেড়ে চলে যেতে পারে তবে তাকে ক্ষমা করে দেই, আর যদি সে না যেতে পারে তবে তার পেছনে ষাটটি সিলেটের বেতের বেত্রাঘাত করে ছেড়ে দেওয়া হয়। বাবা, এদিকে এসো। বাবা, এদিকে এসো। বাবা, বাবা, এদিকে এসো, আমার কথা শোনো। এদিকে এসো বাবা। যা বল, তাড়াতাড়ি বল। দেখতে শোস না, ইন্সপেক্টর আমার বিরোধিতা করতেছে, আমার কথা শুনতেছে না। কি করো বাবা? আমি নিশ্চিত যে তুমি বোধ হয় আমাকে ছাড়াতে পারবে না। বাবা, আমি তো ইন্সপেক্টরে অনেক টাকা দিচ্ছি, কেন যে এমন হইলো? আমার ছেড়ে দে, আমি গিয়ে দেখি কি করা যায়। স্যার, না বাবা, তুমি কি দেখবে? তোমার ক্ষমতা আমার ডাকে শেষ। কষ্টে অর্থাৎ তুমি জীবনে আমাকে যা কিছু শিখিয়েছ তা সব মিথ্যে। মিথ্যা? কি মিথ্যা? মিথ্যে তোমার সব। বাবা, তুমি আমাকে বলেছিলে টাকা দিয়ে পুলিশ কেনা যায়, প্রশাসন কেনা যায়, টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু আজ আমি যা দেখলাম তাতে আমার মনে হয় টাকা দিয়ে সব কেনা যায় না। যেমন কেনা যায় না পুলিশ, প্রশাসন এবং ক্ষমতা। কি কস,
তাহলে বাবা আজ আমাকে বলতেই হবে, আমার প্রশ্নের জবাব দিতেই হবে। যেদিন আমি কলম হাতে নিয়ে লিখতে শুরু করেছিলাম সেদিন তুমি কেন আমার হাত থেকে কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দিয়েছিলে বাবা? কেন? তোমাকে আজ আমার এই প্রশ্নের জবাব দিতেই হবে। কি অন্যায় কি অপরাধ আমি করেছিলাম? যদি এর জবাব দিতে না পারো তাহলে আমি তোমাকে ছাড়বো না বাবা, আমি তোমাকে ছাড়বো না। আরে আপনি বাসে বাপের নাম হারাম দাদা, আমার পরে মেরে বলেছিল। মুর্দা মাস্তান, আজ আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি তুমি তোমার সন্তানকে নিজ হাতে অস্ত্র তুলে দাও। ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে গ্রেফতার করতে পারি, কিন্তু শেষবারের মতো তোমাকে ভালো হওয়ার সুযোগ দিলাম। নাও গেট আউট। রাজা, রাজা কি ভাবছো? যিনি জেলে ঢুকাতে জানেন তিনি বের করতেও জানেন। যারা খারাপ পথ থেকে ভালো পথে আসে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানাতে হয়, কিন্তু এই মুহূর্তে কোথায় পাবো ফুল? ফুল হলো ভালো কাজে স্বীকৃতি দেওয়া, উৎসাহ দেওয়া, তাই আমি ফুল দিয়ে তোমাকে স্বাগত জানাতে এসেছি। Take this, young man. Take this.
সোনা কাঁচা সোনা ওই রূপেতে মন চায় রাত দিন ছুঁয়ে দেখতে। সুখ সুখ লাগে তুমি ছুঁয়ে দিলে হয় ভালোবেসে তুমি মন করতে চায়। আজ আমি নদী তুমি ঢেউ জানবে না আর কেউ মিশে যাব নীল সাগরে। শব্দ করে চুপি চুপি গেল দিন দুপুরে এই চোখ দুটি থমকায় মনটাকে চমকায় সব বুঝে চড়ে হলো রে কে আইলো রে কে আইলো রে কে আইলো রে কে আইলো রে। চুপ 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 জানবে সবাই আমি ছাড়া এইখানে আর কেহ নাই। ওহো আমি তোমার লাভার ভয় করো না তো এত ভয় ভালোবাসলে এমন হয় রে কে আইলো রে কে আইলো রে আরে কে আইলো রে 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 কে আইলো রে। না খুকু, সবুজ গাছপালার মাঝে এলে যেমন ভালো লাগে চির সবুজ এই দেশটাকে, ঠিক তেমনি ভালো লাগে তোমাকে। তুমি অমন করে বলো না। কেন? কোথায় দেশ, কোথায় ছোটখাটো সাধারণ মেয়ে আমি। আমার কাছে তুমি শুধু দেশ নয়, গোটা পৃথিবী। সত্যি তুমি খুবই ভালো, কিন্তু পূর্বে এমন ছিলে কেন? আমি নিজেকে সমাজকে কখনো চেনার মতো সুযোগ পাইনি। মা ছোট রেখে মারা গেছেন, বাবা চাচা ও চাচা তো ভাইরা যেভাবে আমাকে পরিচালনা করেছেন আমি সেভাবেই চলছিলাম। তোমার সান্নিধ্যে আমি এই জীবন ফিরে পেয়েছি, তাই তাই তোমার হৃদয়টাকে ভাড়া না নিয়ে ক্রয় করে নিলাম। দেখেছেন সাধারণ মানুষগুলো আজ কি খুশি। হ্যাঁ ভাই, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই আমি তোমাদের কাছে লজ্জিত। এই কথা বলবেন না, আজ আপনাকে পেয়ে আমাদের কাছে মনে হচ্ছে আপনার জন্য মানুষগুলো দিশেহারা। না ভাই, শুধু আমার জন্য নয়, টাকার লোভে এতদিন আমি অন্ধ ছিলাম, আমার চোখ খুলে দিয়েছে ওই আসাদ। স্যার দোয়া করবেন, আরো দোয়া করবেন, বাংলাদেশে 68,000 গ্রামে যেন একজন করে আসাদ ভাইয়ের জন্ম হয়। হ্যাঁ স্যার, রাজা ভাই ঠিকই কইছে, যেমন ভালো মাস্টার সাহেব তেমনি ভালো আসাদ ভাই। হ্যাঁ স্যার, খালু আসাদ ভাই দেশের জন্য যুদ্ধ করেছেন, খুব নাম করা মুক্তিযোদ্ধা তারা। আমি জানি, আমি সব জানি। ও হ্যাঁ, তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আজ থেকে আমি তোমাদের সাথেই আছি। বর্তমানে আমার শত্রু দুইজন, এক ওই ইন্সপেক্টর, দুই মাদার টেক আদর্শ বাজারের আসাদ। না আপাতত হাসান। Oh, my God.
আমার জানা মতে হাসান ছেলেটি বড় সৎ ছিল। সে যে কি কারণে আত্মহত্যা করলো তা আমার বোধগম্য মনে হয়। তবে আমার মনে হয় তার খালুয়ার ভাইয়ের কারণে আজ হাসানের মতো ছেলে ট্রাকের নিচে পরে আত্মহত্যা করছে। তাই আমি দুঃখের সম অংশীদার হইয়া তার পরিবারকে এই 10,000 টাকা দান করতেছি এবং ঘোষণা করতেছি তার খালুয়ার ভাই যেন আগামী 24 ঘন্টার মধ্যে আমার এই বাড়ির ফেরা চলে দাঁড়ায়। যতক্ষণ না পর্যন্ত আমি এর প্রতিশোধ নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার এই মুখ আমি ধোবো না। তোদের মুর্দা মাস্তানকে বলিস আমি সবাইকে মুর্দা পানি পাঠিয়ে দিলাম। আমাকে গুলি করে মেরে ফেলো তাতে আমার কোনো আপত্তি নাই, তবে তোমাকে একটা কথা বলি, জীবনে তুমি বহু অন্যায় করেছো, অপরাধ করেছো, কিন্তু একটা জিনিস দেখেছো, দেশের মাটি খুবই খাঁটি, পৃথিবীর সবকিছু বেমানি করলেও মা বা মাটি কখনো বেমানি করতে পারে না। তাই বাবা তোমাকে অনুরোধ করছি তুমি এখনো সঠিক পথে ফিরে এসো, আইনের সহযোগিতার মাধ্যমে তুমি ভালো মানুষ হয়ে যাও। আই লেকচার দিবি না, লেকচার দিবি না, লেকচার আমি পছন্দ করি না। তোরা যাইতে বলছি তুই যা। এখন আমার একটা লাশের দরকার। কেমন আছে? হ্যাঁ, তুই এখানে আসতে বাধ্য হইলাম, আমার কোনো দোষ নাই, দোষ সব অঙ্কের ফর্মুলা। ফর্মুলা বলে কান টানলে মাথা আসে, তাই আপনাকে মরতে হবে। আমি ফর্মুলার বাইরে যেতে পারবো না, গেলে আমার বিপদ আছে, ভয়ঙ্কর বিপদ। অতএব নিয়াত কাঁদে লাগবে। বাবা, 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 তুমি কথা বলো, বাবা, তুমি কথা বলো, বাবা, তুমি কথা বলো, বাবা, ও বাবা,
বাবা। বাবা, তোমার বুকে স্বাধীন বাংলার প্রথম পতাকা। বাবাকে নিশ্চয় মুর্দা মাস্টার খুন করেছে। বাবা, তোমার রক্ত স্পর্শ করে পতাকা চুয়ে শপথ নিচ্ছে মুর্দা মাস্তানকে আগে হত্যা করব, তারপর তারপর তোমার লাশ আমি দাফন করব। এই বাজারের মাটি তোরে দিয়া চাষ করিয়া সমতল করিয়া তারপর এখানে আমি হাউসিং এর ব্যবসা করবো। বাজারের দোকানদারগণ শোনো, সেদিন আমি এই মুদ্রা মাস্তান তোমাদের সামনে বলে গেছিলাম, এই মুক্তিযোদ্ধা আজাদকে এই মাদার ত্যাগ আদর্শ বাজারের মধ্যে ওর ভাই হাজারের মতো হত্যা করব। বলে নাই বলছি, আজ তার প্রমাণ বাবা। ওর মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না। আজ কারো সাহস থাকে তো পানি নিয়ে আয়, নিয়ে আয় দেখি কারে তোমার সাহস, নিয়ে আয়। এই শুরু কর। সেদিন আমি দোকানদারদের সামনে প্রতিজ্ঞা করেছিলাম ওর মুখে কেউ পানি দেবে না। তুই এত বড় সাহস, তুই আমার নির্দেশ অমান্য করেছিস। পানি 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 মানে জল। তোর বাগান রে বল, তোর জন্য পানি নিয়ে আসতে বল। তুই কি পানি দিবি? দেয়ার মালিক তো স্বয়ং আল্লাহ। বরং তুই বল তোর কত পানি দরকার, আশা সে পানি তোকে এনে দেবে। কারণ আজরাইল তোর পাশে বসা। আমার জন্য আজরাইল বসা না, তোর প্রাণ পাখির জন্য বসা। আজকে টেন পাবি। Hey!
আসাদ, আসাদ ওঠ, জেগে ওঠ, জেগে ওঠ আসাদ, আসাদ ওঠ, প্রতিশোধ নে আসাদ, জেগে ওঠো আসাদ, আসাদ ওঠো। সেই রাজাকার ফকির আলী শহরে এসে নাম রেখেছে মুর্দা মাস্তান, বাবাকে খুন করেছে এই হারামজাদা। মা, তুমি তোমার স্বামী হত্যার প্রতিশোধ দাও, প্রতিশোধ দাও মা, মা তুমি তোমার স্বামী হত্যার প্রতিশোধ দাও, প্রতিশোধ দাও মা। তুই তোর বাবার হত্যার প্রতিশোধ নে। বোন, তুমি তোমার স্বামী হত্যার প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও।
বাবা, তোর বাবা জীবিত থাকতে বলতেন, তার লাশ যেন মাস্টার গ্রামে মাটি দেওয়া হয়। দেখো বাবা, দেখো দেখো, রাজাকার ফকির আলীর দাঁত ভাঙ্গা জবাব আমি দিয়েছি। আজ থেকে যেমন মাদার টেক আদর্শ বাজার সন্ত্রাস মুক্ত, তেমনি তেমনি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন বেঁচে থাকব ততদিন চেষ্টা করব এ দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে, তাহলে রক্ষা হবে। এই দেশের মাটি, এই দেশের মাটি বাবা, এই দেশের মাটি। আসামি আসাদ যেহেতু আইন হাতে তুলে নিয়ে সন্ত্রাসীদের হত্যা করেছে, সেহেতু তাহার হত্যাজনিত অপরাধের জন্য আদালত আসামি আসাদকে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল।